ওয়েলকাম টু নিউ বার্ড। বন্ধুরা সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই তো পেঁপে খেতে পছন্দ করেন, আবার অনেকে করেন না। কিন্তু পেঁপের গুণাগুণের কথা ভেবে সবারই কিন্তু কম বেশি পেঁপে খাওয়া উচিত। সমস্যা হয় একটাই, বাজারে পেঁপের দাম এক এক সময় ভীষণ চড়া থাকে, আর পেঁপে পাওয়াও যায় না কখনো কখনো। কিন্তু আপনারা যদি একটু চেষ্টা করেন তো বাড়িতেই আপনারা পেঁপে চারা রোপণ করে পেঁপে খেতে পারেন। চলুন আজ আমি আপনাদেরকে একটি ডুয়ার প্রজাতির পেঁপে চারা বাড়িতে রোপণ করে দেখাচ্ছি। যাকে আমরা পেঁপে বলি তার সাইন্টিফিক নাম হচ্ছে ক্যারিকা পাপায়া, আর এটা ক্যারিকেসি ফ্যামিলির। আমি কয়েকদিন আগে নার্সারি থেকে এই চারাটি কিনে এনেছি। আমার বাড়িতে আরও অনেক পেঁপে চারা আছে, কিন্তু সেগুলো বড় প্রজাতির, মানে মাটিতে হয় আর গাছ বেশ লম্বা হয়। এটি ডোয়ার প্রজাতির। আমি যেহেতু ছাদ বাগানে টবে লাগাবো, তাই এই প্রজাতি কিনে আনলাম। এই চারাটি লাগাবার জন্য আমি একটি 6 ইঞ্চি মাটির টব বেছে নিলাম। আমি প্রথমে এই টবটিতে লাগাবো, তারপরে গাছ বড় হওয়ার সাথে সাথে আমি টবও পাল্টে দেবো, তারপরে আমি একদম শেষে 12 থেকে 14 ইঞ্চি একটি টবে বসিয়ে দেবো। এবারে আমি সব চারা রোপণের মতোই অ্যাজ ইউজুয়াল এই ড্রেনেজ হোলটিকে এইভাবে বন্ধ করে দেব। এই যে এই বাঁকানো দিকটা নিচের দিকে দেব। এবারে এর ওপরে দেব আমি স্টোন চিপ বা পেবেলস, যাতে এই খুলামকুচিটি না নড়তে পারে। এখন আমি এর ওপরে দেব মোটা দানার বালি। এটা আমরা সব গাছ লাগাবার সময় করে থাকি, কিন্তু পেঁপে গাছের বেলা একটু খেয়াল করে ভালো করে করতে হবে, বেশি পরিমাণ দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, পেঁপে চারা কিন্তু সব মাটিতেই হয়, যেমন স্যান্ডি সয়েল কি রকি সয়েল সব কিছুতেই হবে, কিন্তু মাটিটা একটু রিচ হতে হবে, মানে পুষ্টিগুণ সমৃদ্ধ হতে হবে। এখানে আমি যে মাটিটি নিয়েছি, এখানে সম রেশিওতে গার্ডেন সয়েল, কোকোপিট এবং বালি মেশানো আছে। কিন্তু এই মাটিতে আমি ডাইরেক্ট পেঁপে চারাটি বসাবো না, প্রথমে এই মাটিটি আমি টবে বসিয়ে তারপর যেটিতে পেঁপে চারাটি বসাবো সেটি হচ্ছে এরকম, পুরোই কাউডাং কম্পোস্ট এবং কোকোপিট। এখানে কোকোপিট হচ্ছে 20% আর কাউডাং কম্পোস্ট হচ্ছে 80%। তা আমি প্রথমে এই মাটিটি দিয়ে নেব, খানিকটা অল্প পরিমাণ দিয়ে নিলাম। এবারে আমি এই শুধু কাউডাং কম্পোস্টটা দেব, যাতে পেঁপে চারাটি খুব সুন্দরভাবে বাড়তে পারে এবং তার শিকড়ের কোনো ক্ষতি না হয়, শিকড় যাতে আলগা মাটি পেয়ে খুব ভালো বেরোতে পারে। এই এই প্যাকেট থেকে আমি কেটে পেঁপে চারাটি খুলব। এবারে আমি চারাটি বসাবো, এর চতুর্দিকে আমি এই কম্পোস্ট সারটি দেব শুধু। আমি যখন এটিকে বড় টবে দেব ঠিক একইভাবে আবার দেব, এর উপরে আমি এবার এখন এই মাটিটি দেব। এবার একটু হালকা করে চেপে দেব। এবারে ফুল টপ ভর্তি জল দিয়ে দেব। এই জায়গাটাতে জল যাবে তাই আমি থালাটি পেতে নিলাম। এভাবে জল ঢালতে হবে হাতের ওপরে বা ঝাঁঝরি দিয়ে। এবারে দেখুন জলগুলো নিচ দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, তার মানে আমার ড্রেনেজ সিস্টেমটা ভালোই হয়েছে। পেঁপে একটি অতি প্রয়োজনীয় পুষ্টিগুণ সমৃদ্ধ ফল বা সবজি, কারণ পেঁপে পেকে গেলে আমরা ফল হিসেবে খেয়ে থাকি এবং এটা কাঁচা অবস্থায় আমরা রান্না করে সবজি হিসেবে খাই। পেঁপে হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এ সমৃদ্ধ পেঁপে চোখের পক্ষে খুব উপকারী। এটি কিন্তু অ্যান্টি এইজিংও, পাকা পেঁপে
স্কিনের পক্ষে দারুণ ভালো কাজ করে, স্কিনকে গ্লো করে, আবার আমাদের ইমিউনিটি বাড়ায়, হজমে সাহায্য করে, তারপরে আমাদের কিডনির পক্ষেও খুব ভালো। তাই আর দেরি না করে দু চারটে পেঁপে গাছ আজই বাড়িতে লাগিয়ে ফেলুন। এবারে বলবো পেঁপের রোগ পোকা নিয়ে। প্রথমেই আমি পেঁপের অ্যানথ্রাকনোস রোগ সম্পর্কে বলবো। এই রোগের সিমটম হচ্ছে যখন পেঁপেগুলো পাকতে শুরু করে তখন ওর গায়ে ছোট ছোট দাগ হয় এবং পরে ওই দাগগুলো আরও গোলাকার হয় এবং পিঙ্ক থেকে ব্রাউন হয় এবং ব্রাউন থেকে তারপর কালো হয় এবং এই ক্ষতগুলো কী করে পেঁপের জল শুকিয়ে ফেলে এবং পেঁপেকে শক্ত করে দেয় আর পেঁপে খেতেও বিস্বাদ হয়। এর প্রতিকার হচ্ছে ফুল আসা শুরু করলেই 2 থেকে 4 সপ্তাহ অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আপনারা ম্যাংকোজেব বা ব্যাবিস্টিন ইউজ করতে পারেন। এবারে আসি মিলিবাগ প্রসঙ্গে। এই মিলিবাগগুলো পাতার উল্টো দিকে হয়, এরকম সাদা সাদা পোকার মতো হয় এবং সেগুলোতে খুব পিঁপড়ে হয়। এই গাছটাকে আস্তে আস্তে মেরে ফেলে। এর প্রতিকার হচ্ছে অ্যাডমায়ার 200 SL 0.20 মিলিলিটার 1 লিটার জলে গুলে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। এবারে দেখাচ্ছি পাতা কোঁকড়ানো রোগ। এটা একটি ভাইরাস ঘটিত রোগ। এটি হলে ইমিডাক্লোরোপিট 1 মিলিলিটার 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে অথবা আক্রান্ত পাতাটির ডগা ভেঙে ফেলতে হবে, তাহলে গাছটি ভালো থাকতে পারে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আপনাদের নিউ বার্ডকে যদি আপনারা পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন, আর প্রচুর প্রচুর গাছ লাগান। আজ আসি।